টেবিল কিন্তু একদম ক্লিন, ক্লিন করে নিছি আমার ওয়াইফস, এগুলো তো ময়লা থাকেও না, ক্লিন হয়েছে একদম। দর্শকরা যেন কমেন্ট না করতে পারে সেজন্য আগে বলে দিছি, এটা কোনোভাবে ওয়াশ করলেই যায় না, ময়লা আসলে থাকে, সেজন্য সাদা ফ্রাই প্যান আর জীবনে কিনবো না। তোকে কানে ধর, কানে ধরছি, টাকাটাই চলে গেছে। হ্যাপির জামাই হচ্ছে মিষ্টি পছন্দ, সেজন্য গুড় দিয়ে তারপর নারিকেল, আর এখানে বড় আপার থেকে ফোন করে ডোটা বানাইছি আজকে, দেখি পারফেক্ট হয় নাকি। আর এই যে আমার একমাত্র জামাই, কি কর বলছি, সুন্দর একটা মুভি দিতে, কত মুভি যে দিতেছে। বাইরের ওয়েদারও খুব খারাপ, ইংল্যান্ডে এবার সামার আসবে না তাই না, উইন্টার চলে আসতেছে, সামারের দেখা নেই। অগাস্টটাই তো, সেপ্টেম্বর থেকে তো ঠান্ডাই। যে সুন্দর সুন্দর পিঠা বানাইতেছে হ্যাপি, কিন্তু শিখে ফেলছে। আসলে বাসায় একজন কাজের মানুষ থাকলে, মানে কাজের মানুষ বলতে যারা সব পারে আর কি, দেখো আমি সব ভুলে যেতেছি, লাইক আগে লাকি কাজ করতো না, আমি করতাম, এখন হ্যাপি করে আমি করতে পারি না, চান্সই পাই না। আরে বাবা রে বাবা, এই যে কি কি আজকে মাংসের সমস্যা, খেতে খুব মন চাচ্ছে তাই করতেছি। আর আমার এই জীবনে আর সাদা ফ্রাই প্যান কিনবো না, ইউজ কিন্তু বেশি দিন করিনি, অবস্থা দেখেন তো কোনো রকম। মোবাইল আজকের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আসলে দুটার কারণে, দুটো অনেক হার্ড হয়েছে, এতদিন আমরা দই পারতাম না, আগে আম্মা বাবার জিজ্ঞেস করা দরকার ছিল, আমরা নিজেরা নিজেরা ট্রাই করছি, ট্রাই করে নিচ্ছি, একটা দুটো একটু খুলেও গেছে, শান্তি থাকলে তো হইছে, শান্তি নাই ভিতরে, কুলে উঠছো একটু বসে থাকো, এবার খুকির পালা, আমি নারিকেল আর খুকি হয়েছে গিয়ে, মনে হয় আমার জামাই খাইছে আর তোমরা খাইছো না, না ওইটা ওসব নারিকেলটা অনেক বেশি মজার ছিল, এখন খুকির পালা, হাসো না হাসো না, পিঠা হলি তো ছুরি কোন দিনের জন্য সাইজ করে নেব, ওইগুলো দেখো তো পুরো দেখতেছি।